হঠাৎ এক দুঃস্বপ্নের রাত। বাঁধ কাটার আগে বন বিভাগ ন্যূনতম সতর্কতাও জারি করেননি। আকস্মিক পানিতে হাজার হাজার মানুষের দুর্ভোগ। দুটি সুইস গেট ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত। শতাধিক মানুষের কাঁচা ঘর ভেঙে পড়েছে। বিপুল পরিমাণ ফসলি জমি ক্ষতবিক্ষত হয়ে গেছে। চট্টগ্রামের লোহাগড়া ও সাতকানিয়ার সীমান্তবর্তী এলাকায় বাঁধ দিয়ে তৈরি করা একটি কৃত্রিম হ্রদ হঠাৎ করে কেটে দেওয়ায় বিস্তীর্ণ অঞ্চল পানিতে ডুবে গেছে। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তীব্র শীতের রাতে এমন আকস্মিক দুর্যোগ নেমে এসে লোহাগড়ার বড় হাতিয়া থেকে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন এলাকা প্রায় 5 ফুট পানির নিচে ডুবে গেছে। এতে হাজার হাজার মানুষ অবর্ণীয় দুর্ভোগ পোহাচ্ছে। বাঁধটি কাটার আগে বন বিভাগ ন্যূনতম সতর্কতাও জারি করেনি, এমনকি এ ব্যাপারে আশপাশের এলাকার বাসিন্দাদেরও কিছু জানায়নি বন বিভাগ। এদিকে পানির প্রচণ্ড তোরে অন্তত দুটি সুইস গেট ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। প্রায় শতাধিক মানুষের কাঁচা ঘর ভেঙে যাওয়ার খবর মিলেছে। এমন আকস্মিক পানির স্রোতে বিপুল পরিমাণ ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেসে গেছে সদ্য লাগানো ধানের চারাও। শনিবার বেলা 3:30টার দিকে লোহাগড়ার বড় হাতিয়া বনের প্রায় 2,500 একর বনভূমিতে গড়ে ওঠা ওই কৃত্রিম হ্রদের বাঁধ কাটবার কাজ শুরু করে অন্তত 30 জন শ্রমিক। এতে নেতৃত্ব দেন বন বিভাগের চট্টগ্রাম সদরের সহকারী বন সংরক্ষণ মারুফ হোসেন এবং চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেন সহ বন বিভাগের অর্ধশত কর্মী। 2021 সালের জানুয়ারিতে সোনাকানিয়া ছড়ায় বাঁধ দিয়ে ওই 200 ফুট দৈর্ঘ্যের ওই বাঁধ তৈরি করা হয়। স্থানীয় সূত্র বলছে, বাঁধ কাটবার পরপর শনিবার বিকেলে ঢলের মতো ছুটে আসা পানিতে লোহাগড়ার বড় হাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পানিতে ডুবে যায়। সোনাকানিয়া খালের একাধিক জায়গায় পাড় ভেঙে পানি লোকালয়ে ঢুকে পড়ে। পানির এমন ব্যাপকতায় শুকনো মৌসুমে ঢালু খালও পানিতে ভরাট হয়ে গেছে। এলাকাবাসী জানায়, সন্ধ্যার দিকে লোহাগড়ার বড় হাতিয়ার পর পশ্চিমের পাহাড় থেকে পার্শ্ববর্তী সাতকানিয়ার সরাইলতরী তাঁতিপাড়া ডুবে যায়। এরপর একে একে কুতুবপাড়া মঙ্গলচাঁদপাড়া পানিতে সয়লাভ হয়ে যায়। এই পানি একসময় এসে পৌঁছায় সোনাকানিয়ার মির্জাখালী গ্রামে। ওই এলাকার সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র মির্জাখালীর বাংলা বাজার পুরোটাই পানির নিচে তলিয়ে যায়। সবগুলো দোকানের নিচতলা ডুবে গেছে। এতে দোকানের প্রচুর মালামাল ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসায়ীদের এতে বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে। পানির প্রচণ্ড তোরে কালামিয়াপাড়া সুইস গেট ও মির্জাখালী দরবার সুইস গেট ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত হয়ে পড়ে। কালামিয়াপাড়া, আচারতলি, সাইডতলি, মঙ্গলচাঁদপাড়া, কুতুবপাড়া এলাকায় বহু মানুষের কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ে মুহূর্তেই। বাঁধ কাটার পর ছুটে আসা পানিতে ফসলের জমির ব্যাপক ক্ষতি হয়েছে। নতুন লাগানো ধানের চারা পানিতে পুরোপুরি ভেসে গেছে। বিশেষ করে আলু, মরিচ, শশা ক্ষেত সহ শীতকালীন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন পুকুরে চাষ করা মাছও পানির প্রবল তোরে ভেসে গেছে। এমন আকস্মিক পানির তোরে গবাদি পশু নিয়েও অনেকেই ভোগান্তিতে পড়ে যান। কেউ কেউ শুকনো জায়গায় পশু সহ ঠাঁই নিয়েছেন। ইতিমধ্যে গবাদি পশু ও হাঁস মুরগি পানিতে ভেসে যাবার খবরও মিলেছে। মির্জাখালী বাংলা বাজার সংলগ্ন ব্রিকফিল্ডে কাঁচা ইট সহ সদ্য আগুন দেওয়া ইট ভাটারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।